Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluhu. Sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira. Amma ba'd. Fa'inna khairal hadithi kitabullah wa khairal hadithi hadhi Muhammadin sallallahu alaihi wasallam. Wa sharral umuri muhdasatuhah wa kulla muhdasatin bid'ah wa kulla bid'atin dalala wa kulla dalalatin finnar. A'udhu billahi minash shaitanir rajim. Ya ayyuhal ladhina amanu dhukurullaha zikran kathira. Shammanitu dini bhatri mandoli Allah rabbul alaminer prashansa. এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 7ই শাওয়াল 1444 হিজরি মোতাবেক 27 এপ্রিল 2023 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা প্রতি বৃহস্পতিবারে হয়ে থাকে যাতে পরিবার নিয়ে আসার সুযোগ রয়েছে আপনারা যেমন নিজেরা যারা জানেন অন্যদেরকে জানাবার চেষ্টা করবেন যাতে করে বেশি বেশি মানুষ উপকৃত হয় আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন আমিন রমজান মুবারক শেষ হয়েছে রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন এই রকম বহু রমজান আমাদেরকে ঈমানের অবস্থায় সুস্থতার সাথে এবং দ্বীনি মন মানসিকতা নিয়ে বহু রমজান পাওয়ার সুযোগ দান করেন তৌফিক দান করেন আমিন রমজান বিদায় হয়েছে কিন্তু ইবাদত বিদায় হয়নি একজন মুসলিম জীবন থেকে যদি সত্যিকার কোন ব্যক্তি ইসলামকে বুঝে আর বুঝে যদি সে মুসলিম হয় শুধু জন্মসূত্রে শুধু মুসলিম নয় বরং সে বুঝে যে আমি একজন মুসলিম এবং তার চিন্তা থাকে যে আমাকে মুসলিম হয়ে বাঁচতে হবে মুসলিম হয়ে মরতে হবে এই চিন্তা যদি থাকে তাহলে তার ইয়াকিন রয়েছে যে তার ইবাদত বন্দেগী শেষ হয়ে যায়নি রমজান শেষ হলো ওয়া আবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আল্লাহ রাব্বুল ইরশাদ করেছে সূরা হিজরের শেষ আয়াতে তোমার রবের ইবাদত চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত মওত না এসেছে মৃত্যু না এসেছে সারা জীবন ইবাদতের সমাপ্তি কখন হবে যখন মানুষের আমল বন্ধ হয়ে যাবে এদামাতা ইবনু আদম ইনকাতানু আমালু আদম সন্তান মারা গেলে আমল বন্ধ হয়ে যায় তখন আর আমলের কোনো সুযোগ থাকে না আপনার আমার দিন দুনিয়ার সমস্ত আমল কাজ কাম সমস্ত বন্ধ হয়ে যাবে যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত আমাদের ইবাদত বন্দেগী চালিয়ে যেতে হবে এরা হচ্ছে সত্যিকার মুসলিম আর যারা এক মাস ইবাদত বন্দেগী করে ফরজ নফল সুন্নাত মুস্তাহাব অনেক কিছুই করলো আর 11 মাস শয়তানের গোলামি করে তারা বেসাল কওম ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেছেন সবচেয়ে খারাপ মানুষ সব মানুষরা আল্লাযিনা লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি রমাদান যারা রমজান মাস ছাড়া অন্য 11 মাসে আল্লাহকে চেনেন না আল্লাহর সাথে কোনো সম্পর্ক রাখেন নেই দৈনিক 5 ওয়াক্ত সালাত নেই তাদের জীবনের আরো যে সব ফরজ ওয়াজিবাত নেই হারাম থেকে বেঁচে থাকা হারাম কথা কাজ থেকে নাজায়েজ কথা কাজ থেকে রমজানের পরে সে স্বাধীন যেন যেমন শয়তান মুক্ত হয়েছে স্বাধীন হয়েছে ঠিক তেমনি এক শ্রেণীর মুসলিমরা মনে করে যে আমরা এক মাসে বদবন্দি করে এখন স্বাধীন হয়ে গেছে শয়তানের সাথে একটা সাদৃশ্যতা আছে আল্লাহ হেফাজত করুন এরকম মানুষ থেকে আমিন এরকম মানুষগুলিকে আল্লাহ হেদায়েত দান করুন আমিন ওয়ালা তামুতুননা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলিম হয়ে মরবে মুসলিম না হয়ে তোমরা মরিও না আর যদি পাঁচ ওয়াক্ত সালাত রমজান পরে কেউ যদি কমিয়ে দেয় ইচ্ছা মতো পড়ে পড়লো পড়লো না তাহলে ইসলামের উপর মরা নসিব হবে না এই কথাটি যেন আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন আমিন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী নিয়মিত কখন চলবে যখন আল্লাহকে বলে শরণ থাকবে আল্লাহকে বলে শরণ থাকবে আর ইবাদত বন্দেগী মানুষ কখন ছেড়ে দেয় যখন আল্লাহকে ভুলে যায় আর শরণ করাকে
আরবি ভাষায় কোরআন এবং হাদিসের ভাষায় জিকির বলা হয়। কি বলা হয়? জিকির। জিকির মানে স্মরণ করা, জিকিরুল্লাহ মানে আল্লাহ স্মরণ। আর আল্লাহকে ভুলে যাওয়া হচ্ছে নিসিয়ান, ভুলে যাওয়া, উপেক্ষা করা, উদাসীন হয়ে যা, গাফিলতি। এই জন্য কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির স্মরণ সম্পর্কে। জিকির মানে যেমন স্মরণ হয়, কাউকে স্মরণ করা, আপনি কোনো মানুষকে স্মরণ করছেন, সেই ক্ষেত্রে আরবি ভাষায় কথা বললে জিকির শব্দটি বলতে আপনাকে আনা আজ করো কাকে জিরান, আপনাকে খুব মনে পড়ে, খুব স্মরণ করে। আল্লাহ কোরআনের ভাষায় এই কথাই বলেছেন, সূরা আহজাব আয়াত নম্বর 41 আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ইমানদার মুমিনগণ তোমরা উযকুরুল্লাহ আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা অনেক বেশি বেশি বেশি। একমাত্র একটি ইবাদত জিকির, যে গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং জিকিরের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে একমাত্র আল্লাহর জিকির সম্পর্কেই কোরআনে এই কথা বলা হয়েছে যে খুব বেশি বেশি আল্লাহর জিকির করা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। অন্য কোনো ইবাদত সম্পর্কে কিন্তু কাসির অনেক বেশি কথা পাবেন না। কি পাবেন? অনেক ভালো পাবেন। লিয়াবুলওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলক আল্লাহ বলছে, আল্লাহ তোমাদের পরীক্ষা করতে চান তোমাদের মধ্যে কে কত বেশি ভালো আমল করে। হ্যাঁ, বেশি পরিমাণ আমল করে এই কথা বলা হয়নি। তাহলে সালাতের ক্ষেত্রে, পাঁচ ওয়াক্ত নামাজের ক্ষেত্রে অথবা সুন্নতের ক্ষেত্রে, নফলের ক্ষেত্রে এই কথা বলে যে বেশি বেশি নামাজ পড়ে, সিয়ামের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে যে বেশি বেশি রোজা রাখে, যে বেশি বেশি হজ করে, বেশি বেশি উমরা করে, এই কথা বলা হয়নি। কিন্তু আল্লাহর জিকির সম্পর্কে কি বলা হয়েছে? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো খুব বেশি বেশি। আরেকটি আয়াত রয়েছে, ওয়াজাকিরিন আল্লাহ কাসীরা ওয়াজাকিরাত, ওয়াজাকিরিন আল্লাহ কাসীরা, আর যে সব পুরুষরা আর নারীরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহর জিকির করে, আদাল্লাহু লাহুম মাগফিরাতান, আল্লাহ তাদের জন্য তার পক্ষ থেকে ক্ষমা প্রস্তুত রেখেছেন, মাগফিরাতান ও আজরান আজিমা, মহাপুরস্কার আল্লাহ প্রস্তুত রেখেছে। তাহলে কোরআনের এই দুটো আয়াতে কি বলা হয়েছে? বেশি বেশি জিকির আজকার কথা বলা হয়েছে, অন্য ইবাদত সম্পর্কে তা পাওয়া যায় না। জিকিরের বিপরীত হচ্ছে তাহলে ভুলে যাওয়া, যখন জিকির মানে স্মরণ, আর স্মরণের বিপরীত হচ্ছে ভুলে যাওয়া। এই জন্য সূরা হাসরের আয়াত নম্বর 19 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহ, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে গেছে। রমজান পরে এসে ওদের মতো হয়ে যেও না, রমজানে খুব স্মরণ করলে আল্লাহকে, আর রমজান পরে তাদের মতো হয়ে গেলে, কাদের মতো? ইহুদি খ্রিস্টানদের মতো, হিন্দুদের মতো, অমুসলিম কাফেরদের মতো, যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, যখন জান্নাত জাহান্নামে বিশ্বাসী নয়, হিসাব নিকাশে বিশ্বাসী নয়, সাজা শাস্তি নিয়ামতে বিশ্বাসী নয়, পারলৌকিক জীবন মরণের পরে যে স্থায়ী জীবন রয়েছে তাতে তারা বিশ্বাসী নয়, সুতরাং তার জন্য তাদের কার্যক্রমও নেই, কর্মসূচিও নেই। কিন্তু আপনি তো একজন মুসলিম, আপনার তো বিশ্বাস আছে যে আমার আসল জীবন তো মরার পরই শুরু হবে, এই জীবন তো জানা নেই যে কখন শেষ হয়ে যায়, এখনই শেষ, কিন্তু ওই জীবন তো শেষ হবে না কোনোদিন। যতই হাই হাই করেন যে জীবন শেষ হোক শেষ হোক, ইয়ালাইতেনি কুনতু তোরা, ভাই যদি একসময় মাটি হয়ে যেতাম, এ আকাঙ্ক্ষা করবে, হবে না। লায়ামুতু ফিয়া ওয়া লা ইয়াহ, সেখানে কোনো মওত থাকবে না, মরণ থাকবে না, সারা জীবন জীবন আর জীবন, সেটা সে জাহান্নামের জীবন অথবা জান্নাতের জীবন, খুলুদুন ফালা মওত, সেখানে চিরস্থায়ী কোনো মরণ নাই সেখানে। ওয়া লা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহ, যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো তোমরা হেও না হে মুসলিম, ফা আনসাহুম আনফুসাহুম, যারা আল্লাহকে ভুলে গেছে, মূলত তারা আল্লাহকে ভুলেনি, তারা নিজেদের কল্যাণকে ভুলে গেছে, নিজের ভালো মন্দই বুঝে না যে কিভাবে জীবন যাপন করলে আমাদের ভালো হবে পরিণাম, আর কিভাবে জীবন যাপন করলে আমাদের পরিণাম খুব খারাপ হবে। ফানসা, আমার নিজে কি ভুলে গেছে? মানুষ এমন কেউ আছে সুস্থ মস্তিষ্কের যে নিজের উপকারকে ভুলে যায়, দুনিয়ার ক্ষেত্রে ভুলে না, নিজের পয়সাকে ভুলে যায়, যেন ইনকাম ভুলেই গেছে যে ইনকাম করতে হবে।
হ্যাঁ ভুলেই গেছে যে বিদেশ আসতে হবে, আমার ছুটি গেছি, এখন ছুটি শেষ হতে যাচ্ছে, ভিসা এক্সপায়ার হতে যাচ্ছে, হ্যাঁ সমান লোক পাবেন না। দুনিয়ার ক্ষেত্রে ভুলে না, কিন্তু দিনের ক্ষেত্রে ভুলে গেছে, তাদের মতো কাফেরদের মতো। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম, তারা নিজেদেরকে ভুলে গেছে আসলে। উলাইকুমুল ফাসিকুন, সুতরাং তারা হচ্ছে ফাসিক পাপিষ্ঠ, যারা আল্লাহকে ভুলে যায়, তারা নিজে ক্ষতি সাধন করে, নিজে কি ভুলে গেছে, নিজের ভালো মন্দ ভুলে গেছে, যে কোনটাই ভালো রয়েছে কোনটা মন্দ রয়েছে, সুতরাং তারাই হচ্ছে ফাসিক পাপিষ্ঠ আল্লাহ বলছে। তাহলে স্পষ্ট হয়ে গেল যে এক মাস আল্লাহকে স্মরণ করার পরে কত স্মরণ করলেন, হ্যাঁ তারপরে যদি ভুলে যান আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহর ইবাদতবন্দিগিকে, আল্লাহর দিনকে, উপকারী এলম শিখাকে, আমল করাকে, ফরজ ওয়াজিব আদায় করাকে, বিশেষ করে হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকাকে যদি ভুলে যান, তাহলে তাদের মতো হয়ে গেলেন যার আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, কাফেরদের মতো হয়ে গেলেন। সুতরাং আপনাদের নাম হয়ে যাবে তখন উলাইকুমুল ফাসিকুন, আপনারা পাপিষ্ঠ ফাসিক। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সম্পর্কে আজকের বিষয়বস্তু ভূমিকাতে এতগুলি কথা বলে ফেললাম, কারণ সময়টাই এমন যে এই সময় এই কথাগুলি অত্যন্ত জরুরি হতে পারে, কার অন্তরে কথাগুলি নেমে আসবে, যার ফলে তাদের হেদায়ত নসিব হবে অথবা হেদায়তের ওপর অটল থাকবে, এবং এই ক্ষেত্রে তার জন্য আমার কথাগুলি হয়তো সহযোগী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন হেদায়তের উপর কায়েম রাখেন, প্রতিষ্ঠিত রাখেন, আল্লাহ রাব্বুল অটলতা দান করেন। সূরা বাকারা আয়াত নম্বর 152 তে আল্লাহ ইরশাদ করেছেন, ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহকে স্মরণ করলেন, সুবহানাল্লাহ, আল্লাহ স্মরণ করবেন এটা নিশ্চিত, কিন্তু দুনিয়ার বড়দেরকে স্মরণ করলেও বড়রা ছোটকে স্মরণ করেন। যার সাথে আপনার স্বার্থ জড়িত আছে, ওপর মহল ধরেন, সে নেতৃত্বের ক্ষেত্রে হোক, ক্ষমতার ক্ষেত্রে হোক, আর প্রভাবের ক্ষেত্রে হোক, এল বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে হোক, আর তারপরে আপনার তাদের যে সব সাবজেক্টগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে হোক, অথবা পয়সার ক্ষেত্রে হোক, আমাদের ওপরে যারা আছে, আমরা নিজের বিভিন্ন দুনিয়ার গরজ হাসিলের জন্য তাদেরকে স্মরণ করি, তাই না? এটা অফিস আমার কাজ নিতে হবে, তাদেরকে স্মরণ করি, তাদের স্মরণাপন্ন হয় আমরা। হ্যাঁ আমাদের টাকা পয়সা দুনিয়া রোজগার দরকার, সুতরাং হ্যাঁ তাদের হাতে চাবিকাঠি আছে, চাকরি দেওয়া নেওয়া ইত্যাদি, সুতরাং তাদেরকে আমরা স্মরণ করি। কিন্তু তাদেরকে স্মরণ করলেই যে আপনাকে স্মরণ করে না, তার যদি গরজ না থাকে তো মানুষের স্বভাব হচ্ছে আপনাকে ভুলে যাবে, আপনাকে ভুলে যাবে যেন চিনেই না, চিনেই না। যতক্ষণ গরজ আছে জি হুজুরি শেষ নেই, কিন্তু গরজ যখন শেষ হয়ে যায় তখন মানুষ মানুষকে চেনেন না। পক্ষান্তর রাব্বুল আলামিন কি বলছেন, ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আযকুরকুম, তোমাদেরকে আমিও স্মরণ করবো। কত বড় ফায়দা তাহলে জিকিরের, চিন্তা করবেন। তো জিকির সম্পর্কে আয়াত আর হাদিস না বলে আর একটি আয়াত বলা অত্যন্ত জরুরি মনে করছি, সূরা তাহার আয়াত নম্বর 124, আল্লাহ বলছেন, ওমান আরাযান যিকরি, যারা আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়। রমজান পরে কেউ যদি গাফিল হয়ে যায়, ফরজ ওয়াজিব ছেড়ে দেয়, হারামে ডুবে যায়, তাহলে সে যেন আল্লাহর স্মরণ থেকে কি করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে, এরাজ করেছে, বিমুখ হয়েছে। ওমান আরাযান যিকরি, আমার স্মরণ থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর জিকির হচ্ছে উপকারী জ্ঞান, আল ইলমুন নাফি কোরআন, সুতরাং কোরআন থেকেও যদি মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর জিকির হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওহী, দুটোই ওহী, আল্লাহর জিকির হচ্ছে দ্বীনের জ্ঞান, আল্লাহর জিকির হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগি। আমান আরাযান যিকরি, আল্লাহর ইবাদত বন্দেগি থেকে, ইলম হাসিল করা থেকে, আমল করা থেকে, বিশেষ করে ফরজ ফরজ ওয়াজিব আমল, যদি কেউ মুখ ফিরিয়ে নেই, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাহলে তার জীবনটা হবে বড়ই অশান্তির জীবন, সংকুচিত জীবন, অশান্তির জীবন। যদি দুই দিন থেকে চেপে ধরে, কত অশান্তিতে আছেন আপনি, ভিড় ভাড়ের সময় কখন যে মুক্ত হবে, যখন ভিড়ে কোথাও ফেসে গেছে, যারা হজ করেছেন ভিড় ভাড়ের সময় আর ভিড়ে ফেসেছেন তারাই বুঝেন, আমরা জানিয়ে দিল যে এখান থেকে বেঁচে ফিরবো কিনা আল্লাহ ভালো জানে, এরকম পরিস্থিতি হয়েছে। তো এইরকম হচ্ছে অশান্তির জীবন, মানুষ যখন অশান্তিতে থাকে,
বিশাল অট্টালিকা বিশাল বাড়িতে বাস করেও যদি স্বামী স্ত্রীতে শান্তি না থাকে, বাপ মায়ের শান্তি শান্তি না থাকে, ভাই বোনদের সাথে সুখ শান্তি সুসম্পর্ক না থাকে, তো যেন সে আজাব শাস্তিতে রয়েছে। ওমান আহরাজান জিকরি, যারা আল্লাহ স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্ডা লহ মাইশাতান দানকা, তাদের জীবনটা হচ্ছে অশান্তির জীবন, দুনিয়া হচ্ছে অশান্তির, যে কয়েক বছর বাঁচলো বড় অশান্তির জীবন, কারণ রোগকে আহার দেয় না, আত্মাকে আহার দেয় না, ও শরীরকে খাওয়াচ্ছে, খুব খাওয়াচ্ছে, কিন্তু আত্মার আহার হচ্ছে ইবাদত বন্দেগী, আল্লাহর সাথে সম্পৃক্ততা, আল্লাহ কামা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্কিত হওয়া, আল্লাহর সাথে সম্পর্ক, তার মালিকের সাথে সম্পর্ক নেই। সুতরাং রূহ অনাহারে রয়েছে, রূহ বড় কষ্টে রয়েছে, সেজন্য তার অশান্তি রয়েছে, শান্তি খুঁজে পাপ করলে, এই জন্য কেউ গান বাজনা শুনলে শান্তি পায়, হ্যাঁ, কেউ জেনারা বিচারে শান্তি পায়, কেউ মদ খেলে শান্তি পায়, আর কেউ আর বিদেশিরা ধূমপান করলে শান্তি পায়, টেনশন দূর করার জন্য সব করে, এমনকি গাঁজাখররা গাঁজা খেলে শান্তি পায়, কিন্তু নিজেকে ধ্বংস করে, দুনিয়া আখেরাতকে ধ্বংস করে ফেলে। অশান্তির জীবন তাদের, তার রোগে তার আহার যোগান দেয় দেয়ার, মরণের পরে যখন হাসরের মাঠে হাজির হবে সেই দিন অন্ধ করে তাদেরকে আমি একত্রিত করব, অন্ধ করে তাদেরকে সমবেত করব হাসরের মাঠে। কালা রব্বেলে মাহাসারতানি আমা, তখন বলবে আল্লাহ আমাকে অন্ধকারে কেন হাজির করলে, ওখান কোন তো বসির, আমি তো দেখতাম, আমি তো চোখওয়ালা মানুষ ছিলাম। আমার আয়াত বিধি বিধান এসেছিল, আদেশ নিষেধ, আকিমু সলা এসেছিল, ওয়াতুজ যাকাত, হালাল হারামকে জানো এবং মানো এসেছিল, আতিউল্লাহ ওয়াতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো এসেছিল, কিন্তু ফানাসিতাহা, সেটাকে তুমি উপেক্ষা করেছিলে, ইগনোর করেছিলে, মাননি, পরোয়া করনি। আজকেও তোমরা উপেক্ষিত হয়েছ, আজকেও তোমাদেরকে আল্লাহ উপেক্ষা করেছেন, ইগনোর করে তোমাদের দিকে তাকান না আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন, আমিন। জিকিরের ফজিলতে একটি হাদিস বলি আপনাদেরকে, তারপরে মূল আজকের বিষয়বস্তু, গুরুত্বপূর্ণ বিষয়বস্তু আপনাদের জন্য এমনকি আমার জন্য, যেটা আপনাদের জন্য আমি বিভিন্ন এটা থেকে হাদিস থেকে কালেকশন করে, সেটি হচ্ছে জিকিরের প্রকরণ বা ধরন। বিভিন্ন ধরনের জিকির আজকাল আছে, দৈনিক যদি এই জিকিরগুলি সম্পর্কে আপনার নলেজ থাকে যে এই এই জিকিরগুলো আছে, তাহলে আপনি সবগুলি জিকির করার চেষ্টা করবেন প্রতিদিন। এই আলোচনার আগে একটি কথা বলে না অত্যন্ত, সেটি হচ্ছে জিকির দুই ভাগে বিভক্ত, প্রথম এক হচ্ছে ফরজ জিকির, আর এক হচ্ছে সুন্নত নফল জিকির। ফরজ জিকির হচ্ছে আল্লাহর ফরজ অজেব আদেশগুলি মেনে চলা এবং হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে, এটা হচ্ছে আল্লাহর ফরজ জিকির। সুতরাং পাঁচ ওয়াক্ত সালাত হচ্ছে আল্লাহর ফরজ জিকির, হ্যাঁ, রমজান মাসের সিয়াম কি জন্য রাখছেন, আল্লাহকে বলে স্মরণ আছে, তাই তো, হ্যাঁ, তো এটা হচ্ছে আল্লাহর জিকির। এই জন্য হাদিসে রয়েছে বাইতুল্লাহর তওয়াফ করা, আর জামরায় পাথর মারা হাজি সাহেবদের, আর এই রকম সাফা মারোয়ার সাই করা, এগুলি কামাতে জিকিরিল্লাহ, আল্লাহর জিকির কায়েম করার উদ্দেশ্য। তাহলে বোঝা গেল হজ উমরা কি, যার জন্য হজ ফরজ হয়ে রয়েছে, জীবনের প্রথম উমরা প্রথম হজ, তাদের জন্য হজ উমরা ফরজ জিকির, আর যাদের একবার হয়ে গেছে এখন সুন্নত নফল চলছে তাদের জন্য এগুলো সুন্নত মুস্তাহাব জিকির। তো জিকির দুই রকম, আজকের মূল যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে দ্বিতীয় রকমের জিকির, সেটা হচ্ছে সুন্নত মুস্তাহাব আর নফল যেগুলো জিকির আজকার। যেই জিকির আজকার যদি কেউ না করে সে গুনাহগার নয়, কিন্তু আল্লাহর সাথে তার সম্পর্ক দুর্বল। যার যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয় তত বেশি আল্লাহকে ফরজ জিকির আজকারের পরে সুন্নত নফল জিকির আজকার মাধ্যমে স্মরণে রাখবে, স্মরণে রাখা। দেখেন দুই বছরে আপনারা ছুটি যাচ্ছেন, আর কেউ দুই বছরকে এক মাস দুই মাস পরিবারের সাথে কাটিয়ে আসছেন, আর বাপ মায়ের সাথে, সেটাও তো বাপ মাকে স্মরণ রাখা আর স্ত্রীকে স্মরণ রাখা, তাই না? কিন্তু কেউ পরিবার নিয়ে সবসময় থাকছে, পারমানেন্ট থাকছে, দুটো তো পার্থক্য নেই, কত পার্থক্য, হ্যাঁ, যদিও সেটা জরুরি নয়,
রুজি রোজগারের তাগিদে আপনি বিদেশ আসছেন, সেই ক্ষেত্রে ছাড়া আছে। কিন্তু একজন মানুষ যদি সব সময় কারো কাছে থাকে, সব সময় বাপ মায়ের কাছে আছে, আর কেউ দূরে আছেন, মাঝে মধ্যে খোঁজ খবর নিচ্ছেন, দুটোতে পার্থক্য আছে। আর তার মধ্যে একটা স্তর হচ্ছে জরুরি, আর একটা হচ্ছে জরুরি নাই কিন্তু ভালো। সবসময় বাপ মায়ের কাছে থাকা জরুরি নাই, কিন্তু কেউ যদি থাকতে পারে তাহলে কত ভালো, চিন্তা করুন। এই উদাহরণ যদি আমরা বুঝতে পারি তাহলে রব্বুল আলমীর সাথে সম্পর্ক ক্ষেত্রে ওইটাই মনে রাখবেন। তারপর আরেকটি কথা মনে রাখবেন, যার সুন্নত নফল জিকির আজকার যত বেশি এবং যত ভালো কোয়ালিটির, তত বেশি সে ফরজ অজেব জিকিরের ক্ষেত্রে যত্নবান। যে যত বেশি সুন্নত নফল জিকিরকে বাড়াবে তত বেশি সে ফরজের ক্ষেত্রে কি হবে, আরো সজাগ হবে। কারণ আমি যখন এত সুন্নত নফলই জিকির আজকার করছি প্রতিদিন, তাহলে আমার ফরজ পাঁচ অক্ত সালাতে কোন রকমের জামাত পর্যন্ত মিস হবে না, বরং আমি জামাতে একটু পিছিয়েও যেমন প্রথম রাকাতও ছুটবে না, কথা ঠিক কিনা? যেমন যেই ব্যক্তি সওয়ালে ছয়টা রোজাও রাখে, আরাফার রোজা রাখে, মহরমেরও রোজা রাখে, মাসে তিনটে করে রাখে, এমনকি সোমবার বৃহস্পতিবার অনেকে রাখে, তার পক্ষে কি আমরা চিন্তা করতে পারি সে রমজান ফরজ রোজা ছেড়ে দেবে? অসম্ভব কথা, তাই না? জি। তো বলছিলাম জিকিরের উপকারিতা সম্পর্কে একটি হাদিস শুনে আপনাদেরকে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হাদিসটি অত্যন্ত ফজিলতের হাদিস এই জিকিরের। قال النبي صلى الله عليه وسلم তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, তোমাদের কি বলে দেব না সবচাইতে ভালো আমল সম্পর্কে। তাহলে জিকিরের একটি ফজিলত যে সবচেয়ে ভালো আমল হচ্ছে জিকির। এবং এখানে আরেকটি কথা আমি অ্যাড করি, তা হচ্ছে জিকির সবচাইতে হালকা আমল। যে কোনো আমল করেন আপনি, শরীর কিছুটা হইলেও ধীরে ধীরে ক্লান্ত হবে, ধীরে ধীরে ক্লান্ত হবে, কিন্তু জবানে সারা দিন যদি সব সময় জিকির আজকার করেন, এই জিহ্বা এক আল্লাহ এত বড় নিয়ামত যে কখনো জিহ্বা ক্লান্ত হবে না। চোখ দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবে, দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত, রুকু সেজদাতে ক্লান্ত, তাই না? হ্যাঁ, রোজা রেখে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন, হজ উমরা করে শরীর ভেঙে পড়েছে আর চলতে পারছেন না, যে কোনো ইবাদতবন্দি করেন না কেন, কিন্তু জিকির আজকার করে কেউ বলবে যে আমার জিহ্বাটা আজকে ক্লান্ত হয়ে গেছে, আর কথা বলতে পারছেন না। কিন্তু আমরা একটা ভাষা বলি, আর কথা বলতে ভালো লাগছে না, ওইটা মানসিক ব্যাপার, মানে এত কথাবার্তা বলেছি যে আর বেশি কথাবার্তা বিরক্তিকর লাগছে, এটা এটা দিমাগ ক্লান্ত হয়েছে আমার, কিন্তু জিহ্বা ক্লান্ত হয়নি, জিহ্বা ক্লান্ত হয়নি, আপন অবস্থায় আছে সারাদিন যতই কথা বলেন না কেন। আমরা মাঝে মাঝে দু চার ঘন্টাও বক্তব্য করেছি, যদিও এখানে আরব দেশে সেই পরিবেশ নাই, কিন্তু দুবাই যখন প্রোগ্রামে গিয়েছি চার ঘন্টা পর্যন্ত বক্তব্য করেছি, ওই জিহ্বা তো ক্লান্ত হয়নি কিন্তু শরীর ক্লান্ত হয়েছে, শরীর ক্লান্ত হয়েছে। তাই কথা বলা এমন একটি নিয়ামত আল্লাহ দিয়েছেন এই জবানকে, এই যে জবান দিয়েছেন এই জবান কখনো ক্লান্ত হয় না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জিকির আজকার যদি সারা দিন করতে থাকে ক্লান্ত হবে, কখন ক্লান্ত হবে না? যখন ক্লান্ত হবে না তো বেশি বেশি করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যখন ক্লান্ত হয় না এই ইবাদত করে তাহলে বেশি বেশি করো, সেটা জিকির আজকার বেশি বেশি করো। সবচাইতে ভালো আমল এবং সবচাইতে হালকা সহজ আমল হচ্ছে জিকিরুল্লাহ। তোমাদেরকে বলে দেব না কি সবচেয়ে ভালো আমল সম্পর্কে, বেখাইরা আমালিকুম ওয়া আজকাহা ইনদা মালিকিকুম, দুই নম্বর হচ্ছে তোমাদের মালিকের কাছে সবচাইতে পবিত্র পাক সুন্দর আমল। আমাদের মালিক অর্থাৎ রবের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওয়া আরফায়হা ফি দারাজাতিকুম, এবং তোমাদের মর্যাদা সবচাইতে বেশি উঁচুকারী, তোমাদের মর্যাদা উপর দিকে, র্যাঙ্কিং এর ক্ষেত্রে, আল্লাহর সান্নিধ্য লাভের ক্ষেত্রে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষকে উন্নীত করে। কয়টি হলো? তিনটি হলো। ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকি যাহাবি ওয়াল ওয়ারিকি, আর তোমাদের জন্য স্বর্ণ চাঁদি রূপা খরচ করা, অর্থাৎ টাকা পয়সা ব্যয় করার চাইতে বেশি ভালো। ওয়া খায়রুল লাকুম, তাহলে কেউ টাকা পয়সা কোটি কোটি টাকা দান করছে আর আপনি গরিব মানুষ, আপনারও পয়সা তাহলে আপনিও করবেন, এই না যে আমি এক পয়সা দান করো যদি আমার টাকা আছে, কেউ টাকা দিয়ে নাকি করছে আমি শুধু জিকির করে নাকি করবো, তাহলে আপনি কৃপণ, কিন্তু ধরেন গরিব মানুষ,
মনটা আছে আল্লাহ যদি আমাকে টাকা পয়সা নিয়ামত দিতেন না আমিও আল্লাহ রাস্তায় ব্যয় করতাম, আমিও টাকা পয়সা কোরবানি করতাম, কিন্তু নেই। তাহলে উত্তম বিকল্প আমার কাছে আছে, সেটা হচ্ছে যিকিরুল্লাহ। যেটা কোটি কোটি টাকা মানুষ দান করছে স্বচ্ছল কর, তার চাইতে বেশি ভালো, খাইরুল লাকুম, তোমাদের জন্য ভালো, স্বর্ণ চাঁদি খরচ করার চাইতে। কয় নম্বর হইল? চার হয়ে গেছে। পাঁচ নম্বর, খাইরুল লাকুম মিন আনতালকাউ আদুওয়াকুম, তোমাদের শত্রুদের সাথে মুখোমুখি হয়ে লড়াই করার চাইতে বেশি ভালো। তাহলে যদি শাসকের নেতৃত্বে জিহাদ হয়, শরীয়ত সম্মত জিহাদ, আর সেই জিহাদ আপনার ফরজে আইন নয়, ফরজে কিফায়া হয়ে আছে, ফরজে আইন থাকলে তো যেতে হবে, কোনো উপায় নেই। যেমন পাঁচ অক্ত ফরজে আইন, আমার নামাজ আপনি পড়লে হবে না, অথবা মাঝে মধ্যে পড়বো না, এটাও চলবে না, আমাকে আমারটা আদায় করতে হবে, ফরজে কিফায়া। অথবা নেই এখন ওই রকমের কোনো রাস্তা নেই, যেমন এখন কোনো রাস্তা নেই, কারণ শাসকের নেতৃত্ব ছাড়া জিহাদ নেই, সুতরাং নেই। তাহলে আমাদের কাছে তার চাইতে ভালো আমল কি হচ্ছে? যিকিরুল্লাহ। বলছেন সেই আমল সম্পর্কে বলে দেব নাকি? যে আমল দুশ্মনের মুখোমুখি হয়ে লড়াই করার চাইতে বেশি ভালো, এমন লড়াই ফাতাদারে আনা কাহম, তাদের গর্দন তোমরা উড়াচ্ছ। এই নয় যে শুধু একটু মুখোমুখি হইলো কিন্তু এমন কিছু হলো না, তা কেউ হতাহত হইলো না দুই পক্ষে, তাদের গর্দন তোমরা উড়াচ্ছ, তোমাদের গর্দন তারা উড়িয়ে দিচ্ছে, বহু লোক তোমাদের মধ্যে শহীদ হচ্ছে আর তারাও জাহান্নামে পৌঁছেছে নিহত হয়ে। তার চাইতে ভালো আমল তোমাদেরকে বলে দেব নাকি? সাহাবীরা বলেন বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দেন, এত সুন্দর আমল বলবেন না কেন? কালা রাসূলুল্লাহ বলেন যিকিরুল্লাহ তাআলা, মহান আল্লাহর জিকির, মহান আল্লাহর জিকির। আবার কথাগুলি একটু আমরা পুনরায় রিপিট করি, খাইরু আমাল সবচেয়ে ভালো আমল। দুই নম্বর হচ্ছে আজকা ইন্দা মালিকুকুম, আল্লাহর কাছে সবচাইতে পবিত্র আমল। তিন নম্বর হচ্ছে ওয়ারফায়াফি দারাজাতেকুম, তোমাদের মর্যাদা সবচাইতে বেশি উঁচা করবে। চার নম্বর হচ্ছে ওয়া খাইরুল লাকমিন ইনফাকি যাহাবি ওয়াল ওয়ারিক, স্বর্ণ চাঁদি দান করা ব্যয় করা চাইতে বেশি উৎকৃষ্ট। পাঁচ নম্বর হচ্ছে ওয়া খাইরুল লাকমিন আনতালকাউ আদুওয়াকুম, হ্যাঁ তোমাদের শত্রুদের মুখোমুখি লড়াই করা চাইতে বেশি উৎকৃষ্ট। তা হচ্ছে যিকিরুল্লাহ তাআলা, যে জিকিরে পয়সাও লাগে না, শ্রমও লাগে না, কষ্টও লাগে না, কোনো কষ্ট লাগে না, মানসিক শারীরিক কষ্ট লাগে না, বরং আরো মানসিক শারীরিক ফায়দা হয়। আল্লাহ যিকিরুল্লাহ তাতমাইনুল কুলুব, আল্লাহর জিকিরে মনে শান্তি নেমে আসে। যতই অশান্তি থাকে না কেউ বেশি বেশি আল্লাহকে স্মরণ করেন, মন লাগিয়ে স্মরণ করেন, কিছুক্ষণ পরে আপনার মানসিক শান্তি চলে আসবে, মানসিক শান্তি চলে আসবে, আল্লাহর রহমত বর্ষণ হবে। জি, মুসনাদ আহমদের হাদিস, তিরমিজি ইবনে মাজাহ, মুস্তাদরাক হাকিমের হাদিস, হাদিসটিকে আল্লামা আলবানী রাহমাহুল্লাহ সহিহুল জামি 2629 সহি বলেছেন। এখন যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে জিকিরের প্রকরণ। কোরআন এবং হাদিসের বিভিন্ন দলিলগুলি তলাশ করে দেখলাম যে দশের মতো বা তারও বেশি আমার এলেমে এখন পর্যন্ত 10 রকমের জিকির এসেছে। কয় রকমের জিকির করেন যদি আপনাদের জিকির বলা হয়তো? 10 রকমের জিকির আমি বলে যাই সংক্ষেপে, প্রত্যেকটার দলিল জানি না, সময় সাথ দিলে বলতে পারবো, আর না হলে ইনশাআল্লাহ তাআলা দলিলগুলিকে সংক্ষেপ করব, কমপক্ষে একটি করে দলিল দেওয়ার চেষ্টা করব। প্রথম জিকির হচ্ছে তাহলিল। তাহলিল কাকে বলে? তাহলিল তসবি তাহলিল আমাদের দেশের লোকেরা বলে না। তাহলিল মানে হচ্ছে হাল্লাল্লাহ, ইউহাল্লাল মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা। কিসের জিকির? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। শুধু ইল্লাল্লাহর জিকির নয়, বেদাতি জিকির, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, হ্যাঁ দুটো বাক্যের জিকির নয়, এটিও বেদাতি জিকির। আল্লাহু আল্লাহু জিকির নয়, এটিও বেদাতি জিকির। হু হু জিকির নয়, এটিও বেদাতি জিকির। কয়টা বেদাতি জিকির বললাম? চারটা বেদাতি জিকির বললাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বেদাতি জিকির, ইল্লাল্লাহ আল্লাহু হু হু, এই চারটা জিকির হচ্ছে বেদাতি জিকির। এতে নেকি পাবেন না, আরো জাহান্নামে যাওয়ার ব্যবস্থা হবে, গুনাহ হবে, পথভ্রষ্ট হবে, জাহান্নামের পথে আছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম জিকির নিয়ে আসেননি। যে জিকির নিয়ে আসেন সেটি হচ্ছে আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির, আল্লাহর তৌহিদের ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ। আর সেটা যদি আরো অতিরিক্ত বাক্য দ্বারা হয় তো আরো ভালো,
সর্বনিম্ন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অতিরিক্ত বাক্য আপনার পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়াইলে হবে না, কারণ জিকির হচ্ছে কার? উযকুরুল্লাহ, আল্লাহর জিকির, রাসূলের জিকির নয়। সুতরাং এই কথাটি যদি মনে থাকে তাহলে আর কেউ বিভ্রান্ত করতে পারবে না। তাহলে আল্লাহর জিকিরে অতিরিক্ত আর কি বাড়াইতে পারবেন এই তাহরিলে? সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া ইয়ুমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এসব বাক্যগুলি যেগুলি হাদিসে এসেছে বিভিন্ন সময়ের জিকির সম্পর্কে, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বা কালমা তাওহীদের জিকিরের ফজিলতে একটি হাদিস শুনায় আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এতটা জিকির হয়ে গেল আপনার। কিন্তু যদি আরো অতির ওয়াহদাহু, যিনি এক একক, লা শারীকা, যার কোনো শরীক নাই, লাহুল মুলকু, সার্বভৌমত্ব, সমস্ত রাজত্ব তার, ওয়া লাহুল হামদু, সমস্ত প্রশংসা তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান, তা ফি ইয়াউমিন মিয়াত মাররা, প্রতিদিন যদি বা যে কোনো দিনে যদি কতবার বলে 100 বার করে বলে, কানাল ও ফজিলত গুলি শুনে, কানাল আদুল আশরে কাউল, সে জন্য 10টি গোলাম স্বাধীন করলো, 10 জন কৃত দাস স্বাধীন করার নেকি, কত নেকি আল্লাহ ভালো জানেন। ও কোতে বাতলাহ মিয়াত হাসানা, 100 নেকি লিখা হলো, ও মহিয়াত আনো মিয়াত সাই, 100টি গুনাহ মাফ করা হলো, ওয়া কানাত লা হিরজা মিনাশ শাইতান ইয়াউমাহু যালিকা, সেই দিনটা শয়তান থেকে সে হেফাজতে থাকলো, জিন শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। আপনি কালেমা তাওহীদ 100 বার করে পড়েছেন, আর জিন শয়তান আপনাকে গোমরা করে জাহান্নামের পথে নিয়ে চলে যাবে, আপনাকে কোনো পাপে ডুবিয়ে দেবে, করতে পারবে না, খুশি হবে বা আপনার শারীরিক মানসিক ক্ষতি করতে পারবে, আপনার পরিবারের ক্ষতি করতে পারবে। যেমন জিন শয়তান আক্রমণ করে অনেক সময়, জিন শয়তান অনিষ্ট থেকে, তাহলে সার্বিক দিনই অনিষ্ট, ধর্মীয় অনিষ্ট, আর শারীরিক মানসিক পার্থিব অনিষ্ট থেকে আপনি সুরক্ষিত থাকবেন এই যদি জিকির 100 বার করে করেন। একবার করলে হাত তাইমসা সন্ধ্যা পর্যন্ত সারা দিন আপনি কি থাকলেন হেফাজত হয়। ওয়ালাম ইয়াতি আহাদুন আফযাল মিম্মা যা বিহি, এই 100 বার কেউ যদি পড়েন, 100 বার পড়তে কয় মিনিট লাগবে, কোনো দিন হিসাব করেছেন কেউ? কয় মিনিট? 15 মিনিট। আর কেউ 10 মিনিট পরীক্ষা করে না, আন্দাজের উপর বলছেন 6.5 থেকে 7 মিনিট হয়ে যাবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, হ্যাঁ, উচ্চারণ স্পষ্ট করে এরকম। তবে যারা হয়তো উচ্চারণ একটু দেরি করেন অথবা আস্তে আস্তে পড়েন, পার্থক্য হইতে পারে, কিন্তু এতটা সময় ব্যয় করতে পারেন না, পারি, কিন্তু আসলে মন মেজাজের ব্যাপার, স্মরণ রাখার ব্যাপার, হ্যাঁ, আল্লাহ যেন তৌফিক দান করেন। এর চাইতে ভালো আমল নিয়ে আল্লাহর কাছে কেউ হাজির হতে পারবে না। তবে ইল্লা আহাদন, কোন ব্যক্তি আমেলা আকসারা মিন, এর চাইতে বেশি যদি করে, এই 100 করেছে, ও 150 200 করেছে, 500 করেছে, তাহলে সে বেশি নিয়ে আসতে পারবে। জি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। দুই নম্বর বা দ্বিতীয় প্রকারের জিকির হচ্ছে তাসবিহ। তাসবিহ মানে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, সুবহানাল্লাহ বলা, কেউ বললো সুবহানাল্লাহ ইয়াহিল্লাল্লাহ, শুধু সুবহানাল্লাহ, তাসবিহ মানে হচ্ছে শুধু সুবহানাল্লাহ, এটা হচ্ছে তাসবিহ। সে সুবহানাল্লাহ ও বিহামদিহি বলেন, আরো বেশি হলো, সুবহানাল্লাহিল আজিম বলেন, সুবহানাল্লাহ ও বিহামদি আদাদা খালকি, আরো বেশি সুবহানাল্লাহ ও বিহামদি ইসমাইল আজিম, ইত্যাদি ইত্যাদি। কিন্তু শুধু সুবহানাল্লাহ বলে আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহ সমস্ত দোষ ত্রুটি ঘাটতি থেকে মুক্ত, এটা আমি ঘোষণা করেছি। তো কেউ যদি তাসবিহ করে, এর অনেক ফজিলত রয়েছে, আর এই ফজিলত অনেক হাদিস রয়েছে, শুধু একটি হাদিস বললি সহিহ বুখারী সর্বশেষ হাদিস, কে বলতে পারে সহিহ বুখারীর সর্বশেষ হাদিস কি? কালিমাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি দুটো কথা আছে, দুটো বাক্য আছে, কালিমা বলে কালাম মানে বাক্য উদ্দেশ্য করা হয়েছে, দুটো বাক্য আছে, আপনার সাথে একটি কথা আছে, একটি কথা বলতে গিয়ে না মেলা কথা বলি, তাই না? একটা কথা মানে অনেক সময় বেশি হয়। তো কালেমা মানে শব্দ, আসলে কালেমা মানে শব্দ, শব্দ বলে শুধু একটা মাত্র কথা, একটা কথা এক মিনিট লেগে গেল, একটা কথা বললে অনেক চলি। তো এখানে ওই রকম উদ্দেশ্য, কালেমা বলে কালাম বলা আরবি তো প্রচলন আছে, যেমন আমাদের ভাষায় আছে, দুটো কথা আছে, খাফিফাতানে আলাল্লিসান, জবানে খুব হালকা, উচ্চারণ করতে খুব সহজ,
সাকিলাতান ফিল মিজান, কিন্তু আল্লাহর দাঁড়ি পাল্লা নেকির পাল্লাতে যখন দেওয়া হবে অনেক ভারী। আর কি হাবিবাতান ইলা রহমান, রহমান পরম করুণাময় আল্লাহর কাছে অনেক প্রিয়। সেই কালেমা দুটো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ, দুটোতে তসবিহ রয়েছে। সুবহানাল্লাহে আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, তার প্রশংসার সাথে সাথে ওয়া বিহামদিহি আলহামদুলিল্লাহ যেন পড়ে নিলেন আপনি, আর সুবহানাল্লাহ আজম মহান আল্লাহর তসবিহ করছি। তো এই সুবহানাল্লাহ বলার ফজিলত সম্পর্কে হাদিস জানলেন। এছাড়া জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মী নিজে ছিলেন, তার সম্পর্কে জানেন তিনি বহু গুণে বর্ধিত তসবিহ, এমন এক তসবিহ যেই তসবিহ একবার বললে কোটি কোটি বার অন্য তসবিহ বলার সমান নেকি হতে পারে। এই হাদিসটি আমাদের জেনে থাকা এবং এর উপর আমল করা অত্যন্ত জরুরি এই ব্যস্ততার জীবনে। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সকাল তার বাড়ি থেকে বেরোলেন, এত চক্কর দিয়ে বেরোলেন বাড়ি থেকে, হিনা সাল্লা সুবহা ফজর পড়ার পরে ওয়াহিয়া ফিল মসজিদ, দেখলেন যে জুয়াইরিয়া তার মুসাল্লাতে যেখানে বাড়িতে নামাজ পড়েন সেখানে বসে আছেন মুসাল্লা। সোমবার রাজা বাদান আধা, তারপরে দোহার সময় অর্থাৎ সকাল আটটা নয়টা দশটা এই সবগুলি দোহার সময়, কমপক্ষে আটটা, আটটা থেকে দশটার মাঝে এই সময়গুলোতে যেটাকে পূর্বাহ্ন বলা হয় বাংলা ভাষায়, এই দোহা চাস্তের সময়, সহজ ভাষা আমাদের দেশের লোকেরা ফার্সি বেশি বুঝে, হ্যাঁ দোহা মানে হচ্ছে চাস্ত, এই চাস্তের নামাজ পড়ার সময়, চাস্তের সময় আবার ফিরে আসলেন, দেখলেন ওয়াহিয়া জালে শাহ বসেই আছেন, তিনি জয়রাজি আল্লাহ তার মুসল্লাতে জায় নামাজে বসেই আছেন। বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্বোধন, মাজিলতি আলাল হারিল্লাতি ফারাকতুকি আলাইহা, তোমাকে যে অবস্থায় ছেড়ে গিয়েছি ওই অবস্থায় এখনো তুমি বসেই আছো, ওখানে বসে আছো, আরে উঠোইনি ওখান থেকে, মাশাআল্লাহ। কালাত নাম, বললেন যে হ্যাঁ সেখানেই তো বসে আছে, আমি তো যাই না বসে উঠিনি বসে আছি। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ কুলতু বাদাকি আরবা কালিমাত সালাসা মাররাত, তোমার কাছ থেকে যাওয়ার পরে আমি চারটি বাক্য বলেছি তিনবার করে, চারটি বাক্য বলেছি কয়বার করে, মাত্র তিনবার করে, যে এক মিনিটও লাগবে না, এক মিনিটও লাগবে না, কয়েক সেকেন্ড, তিনবার বলতে, লাউ ওজেনাত বেমা কুলতে মনজুলিয়াম, আজকে সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত এই যে কয়েক ঘন্টা, তিন ঘন্টা চার ঘন্টা যা তুমি জিকির আজকার করেছো তার সাথে যদি দাঁড়িয়ে পারলে ওজন করা হয় তাহলে লাউ ওজেনাত হন না, তাহলে আমার এই চারটি বাক্য তিনবার করে বলা তোমার জিকির আজকারের চাইতে বেশি ভারী ওজন সই হয়ে যাবে। তাহলে তোমাকে শিখিয়ে দিই, বললেন রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, বলেন বা কালিমাতিহি বলেন সমস্যা নেই। জি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, তার প্রশংসার সাথে তার পবিত্র আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি প্রশংসা বিজড়িত বা তার প্রশংসার সাথে। আদাদা খালকিহি কতটা, একটা প্রথম বাক্য হচ্ছে তার সৃষ্টির সংখ্যা পরিমাণ, আল্লাহর সৃষ্টি, আমাদের দেশে একটা কথা আছে 18,000 মাখলুকাত, কেউ গুনেছে যে 18,000, তো এটাও তার ফলস কথা, আর তার উপর যে কত হাজার আর কত লাখ আছে আল্লাহ বলছেন, কারণ আল্লাহ বলছেন আল্লাহর সেনাবাহিনী সম্পর্কে কেউ জানে না। আদাদা খালকিহি তার সৃষ্টির সংখ্যা পরিমাণ কি করছি, তসবিহ করছি আর প্রশংসা করছি, হয়ে গেল। ওয়া রিদা নাফসিহি এতটা পরিমাণ তসবিহ আর প্রশংসা করছে যাতে আল্লাহ রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, এটাই তো মুখ্য উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহ সন্তুষ্ট থাকলে আজাব দেবেন না জান্নাতে দেবেন। দুই নম্বর বাক্য হয়ে গেল চারটি বাক্যের, ওয়াজেনা তার আল্লাহর আরশের সমান ওজন, যেন আল্লাহর আরশের সমান কি করছি বা আরশ পরিমাণ ওজন আমি তসবিহ করছি এবং প্রশংসা করছি। ওয়াজেনা তার আল্লাহর আরশের সমান আমি তসবিহ করছি আর কি। ওয়া মিদাদা কালিমাতিহি আর আল্লাহর গুণগান কালিমাত লিখার জন্য লিপিবদ্ধ করার জন্য যে কালি লাগে, হ্যাঁ অতটা পরিমাণ আল্লাহর তসবিহ এবং প্রশংসা করছি। আর কোরআনে কেন দুটো আয়াত বলা হয়েছে সূরা লোকমান এবং সূরা কাহফে, যে দুনিয়ার সমস্ত হ্যাঁ কিছু কিছু গাছপালা কি করা হয়, ওয়ালা আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, যত গাছপালা আছে খড় আছে সবকে যদি কলম মারানো হয়, ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বাতি সাবাত আবহর, সাত সাগরকে যদি কি করা হয় হ্যাঁ কালি বানানো হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ আল্লাহর গুণগান লিখে শেষ করা যাবে না, আল্লাহর গুণগান লিখে শেষ করা যাবে না।
আল্লাহ এই করেন, আল্লাহ এই করেন, আল্লাহ এই করেন, চিন্তা করেন, একটি কথা শুধু চিন্তা করেন। এই যে দুনিয়ায় মুসলিমরা আছে, কাফের তো আল্লাহকে না হয় ডাকে না, ঠিক না? মুসলিমরা আছে, মুসলিমদের সিংহভাগই আল্লাহকে ডাকে না, ঠিক কিনা? অল্প কয়জন ডাকে, শতকরা ধরে পাঁচজন, তারও কম, পরিসংখ্যান তো দুইজন আসছে, তো পাঁচজনই ধরলাম, শতকরা 95 জন বাদ দিয়ে দেন মুসলিমদের। হ্যাঁ, যত কোটি মুসলিম আছে এর মধ্যে 95% বাদ দিয়ে দেন, 5% শুধু রাখেন। এরা যে আল্লাহর কাছে দোয়া করছে, তার মধ্যে কত দোয়া আল্লাহর কাছে একসাথে উঠছে, কত দরখাস্ত হচ্ছে পড়েন, বলেন তো, কত দরখাস্ত আল্লাহর কাছে পড়ছে, আর কত রকমের দরখাস্ত, আর এক একজনের পক্ষে কত রকমের যে আরজি আর দরখাস্ত আল্লাহর সামনে যাচ্ছে, আবার কত ভাষা দিয়ে যাচ্ছে। এক ভাষাতে কি আরবি দিয়ে শুধু, না বাংলা দিয়ে শুধু, দুনিয়ায় কত ভাষায় মুসলিম আজার সবাই কিন্তু আল্লাহর কাছে দোয়া করছে, আর সবার দোয়াগুলি আল্লাহ শুনছেন, একটি কথার আর একটি সাথে পার্থক্য করছে। আমার কানে এদিক থেকে যদি একজন প্রশ্ন করেন, এদিক থেকে প্রশ্ন করেন, কোনোটাই শুনতে পাবো না, কোনোটাই উত্তর দিতে পারবো না, কত দুর্বল আমি তাহলে, চিন্তা করেছেন কোনোদিন এই কথাটি? কিন্তু আল্লাহর কাছে এই কথাগুলি কত ভাষায় পৌঁছেছে, আর কত সংখ্যায় লোক আল্লাহকে ডাকছে আর আল্লাহর কাছে দরখাস্ত করছে, হ্যাঁ, আর কত রকমের দরখাস্ত যাচ্ছে একসাথে, আর সবগুলির দরখাস্ত শুনছেন, কোনটি দোয়া কবুল করা হবে, কোনটি কবুল করা হবে না, কাটটা আগে কাটটা পরে, সাথে সাথে সবার আলহামদুলিল্লাহ গরজ করা হচ্ছে না হচ্ছে না? হ্যাঁ, যারা সত্যিকার হালাল রুজি খেয়ে আর তাওহীদ সুন্নাহ ভিত্তিক দোয়া করেন, তারা নিজে পরীক্ষা করেছে, আমার লাইফ আমার দোয়া কবুল হয়েছে, আমার যদি 2-4-10টা না কবুল হয়ে থাকে তো আমার শত শত হাজার হাজার দোয়া কবুল হয়েছে, বরং 2-4-10টা কবুল হয়নি, কিন্তু বিনা দোয়াতে আল্লাহ এমন কিছু দিয়েছেন যেগুলো আমি নিজেই কল্পনা করিনি, এগুলো দোয়াই করিনি, আল্লাহ না চেয়েই দিয়েছে। এ তো একটা দিক আল্লাহর কালেমাতের আল্লাহর গুণগান প্রশংসার হইল, এছাড়া যতগুলি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, এক একটা নিয়ামত নিয়ে চিন্তা করে দেখুন তো দেখি কিভাবে চলছে সমস্ত আল্লাহর যে কারখানা, আমার শরীরে, আপনার শরীরে, ভিতরে বাইরে দিগন্তে ওপরে নিচে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শেষ নেই। ওয়াইন তাউদ নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না, আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবে না, আল্লাহর কালিমাত আল্লাহ রাব্বুল সম্পর্কে লিখতে গিয়ে লেখা শেষ হবে না। এই জন্য সংক্ষেপে আল্লাহর শুকরিয়া আদায় করব বা আল্লাহর গুণগান করবো কি বলে, আলহামদুলিল্লাহ বলে, পবিত্রতা ঘোষণা করব কি দিয়ে, সুবহানাল্লাহ, আমি কত দুর্বল যে দুটো লোক আমাকে মাসলা জিজ্ঞাসা করছে, আমি এরও বুঝি না ওরও বুঝি না, আমি কয়টা বুঝবো, একজন করে বলেন, ঠিক না? তার কথা শুনবো, নমক দিচ্ছি, আর আল্লাহ তুমি সবার শুনছো একসাথে, আর এতগুলি ভাষা একসাথে যাচ্ছে, সবগুলি তোমার কাছে, সবগুলি শুনে, সবগুলিকে তুমি, সবার দরখাস্ত তুমি পূরণ করছো আর কবুল করছো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। জি, তসবির কথা বলছিলাম, তো এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে। 3 নম্বর জিকির তা হচ্ছে তাহমিদ, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ পাঠ করা, যদিও আলহামদুলিল্লাহ সম্পর্কে দলিল এসেছে, কিন্তু আর একটি হাদিস শোনাই, আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশআরি, আশআরি বংশের, তার থেকে বর্ণিত হয়েছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছে, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। কারণ তো পবিত্রতা না থাকলে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত মুসলিম যেন 5 ওয়াক্ত সালাত, সালাত কবুল হবে না, পবিত্রতা। আর তারপরে ওর চেয়ে বড় পবিত্রতা হচ্ছে অন্তরের কলবের পবিত্রতা, শিরক কুফরি থেকে, অন্তর যদি শিরক কুফরি থাকে তো ফরজ নফল কোনো আমলই কবুল হবে না, শুধু নামাজ কেন, কোনো আমলই কবুল হবে না। কেউ যদি মনে করে যে আমাকে দিতে পারে গোস, কুতুব, আবদাল, শাহজাহান, শাহজালাল, শাহপুরান, আর চিস্তি, আর কি বলে জিলানি, আর যদি রাত দিন সিজদায় পড়ে পড়ে সুবহান আলহামদুলিল্লাহ করতে থাকে, কিছুই কবুল হবে না, কিছুই কবুল হবে না, তাই না? শ্রেতা লাই আবাতের না বলে, তো এই হচ্ছে অন্তরের পবিত্রতা, সেটা হচ্ছে শিরক কুফরি থেকে পাক হওয়া, আর তারপরে শরীরের পবিত্রতা, বড় নাপাকি আর ছোট নাপাকি, আর তোহরু শাতরুল ঈমান আলহামদুলিল্লাহ তামালুল মিজান, আর আলহামদুলিল্লাহ বললে আল্লাহর নেকি দাঁড়ি পাল্লা যে হাসর মাঠে কায়েম করবেন সেটা ভরপুর হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ তে ভর্তি, কত নেবেন আপনি, সুবহানাল্লাহ, কিন্তু নফল ফরজ আদায় করার
পরে সেটা করতে হবে ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলান ইয়া তামলা মা বাইনাস সামাই ওয়াল আরদ আর কেউ যদি সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আসমান জমিনের মাঝে কত বড় ফাঁকা রয়েছে গ্যাপ রয়েছে সব ভর্তি হয়ে যাবে নাকি আল্লাহু আকবার 49 কোটির এই বেদাতি কথা জাল কথা বয়ান করা দরকার নাই তবলিগীদের মতো সহি কথা বয়ান করে সুবহান আলহামদুলিল্লাহ জিকির আজকার করলে কি হয়ে যাবে আসমান জমিনের মাঝখানে যে খোলা জায়গা রয়েছে ভর্তি হয়ে যাবে তামলা ভর্তি হয়ে যাবে ওয়াসসালাত নুরুন আর সালাত হচ্ছে মানুষের জন্য আলো ওয়া সাদাকাতু বুরহান দান খায়রাত হচ্ছে মানুষের জন্য অকাট্য দলিল প্রমাণ যে তার অন্তরে উদারতা আছে সে নিজে খায় অন্যকে খাওয়ায় এই নয় যে নিজে খাও আর অন্যের কোনো খোঁজ খবর নিও না অসবর দিয়াউন এবং ধৈর্য ধারণ হচ্ছে আপনার জ্যোতি ওয়াল কোরআন হুজ্জাতুন লাক আলাই কোরআন তোমার পক্ষে না হয় বিপক্ষে যাবে কোরআন হক যদি আদায় করো তো তোমার পক্ষে সাক্ষী দেবে আর কোরআনের প্রতি আমল করলে না কোরআন শিখলেও না কোরআনের জ্ঞান অর্জন করলে না কোরআনের প্রতি ঈমানও নিয়ে আসলে না কোরআন অনুযায়ী জীবন যাপন করলে না ফরজ ওয়াজিব আদায় করলে না তাহলে কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দেবে জি চার নম্বর ইবাদত তা হচ্ছে তাকবীর তাহলিল তাসবিহ তাহমিদ আর তাকবীর তাকবীর মানে আল্লাহু আকবার পাঠ করা আল্লাহু আকবার তাকবীর যে কত গুরুত্বপূর্ণ ইবাদত সুবহানাল্লাহ এই শুধু তাকবীর নিয়ে আলোচনা করলে ঘন্টা পার হয়ে যাবে আলোচনা শেষ হবে না দেখেন সালাত একটু নড়াচড়া করলে কি তাকবীর শুরু থেকে শেষ পর্যন্ত নড়াচড়াতে ইউকাব্বিরু ফি কুল্লি খাফজিন ওয়া রাফিইন কত জায়গায় দৈনন্দিন জীবনে কত জায়গায় তাকবীর আছে কোনদিন চিন্তা করে দেখেননি এই বিষয়গুলি কত জায়গায় তাকবীর পাঠ আছে যখন আপনি বাহনে বসছেন হ্যাঁ যখন আপনি পাথর মারছেন জামরাতে গিয়ে হ্যাঁ যখন আপনি হাজার আসাদের সামনে যাচ্ছেন হ্যাঁ চুমন দেন অথবা দাঁড়িয়ে ইশারা করেন কি করছেন যখন আজান দিচ্ছেন একামত দিচ্ছেন এইভাবে দেখবেন যে দৈনন্দিন কত জিকির আজকার এই তকবীরের জিকির সামারা বিন জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আহাব্বুল কালামি ইলাল্লাহ আরবা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে কয়টি চারটি চারটি অন্য রিওয়ায়েতে রয়েছে তুমি যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে শুরু করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তাহলে এই যে চারটা হয়ে গেল হ্যাঁ তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল লা ইয়াদুর এতে রয়েছে লা ইয়াদুর রাকা বি আইয়িহিন নাবাদা তোমার কোনো ক্ষতি নাই তুমি আগে পরে যেভাবে শুরু করো এখানে রয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আপনি যদি উল্টো করে শুরু করেন আগে লা ইলাহা ইল্লাল্লাহ আর আগে পরে করে আপনার ইচ্ছা মতো কোনো অসুবিধা নেই সহিহ মুসলিমের হাদিস তাকবীর তাকবীর যে কোনো জিকির আজকারে শয়তান পলায়ন করে কিন্তু তাকবীর সুবহানাল্লাহ যেমনই আজান শুরু হয় যেমনই একামত শুরু হয় শয়তান কি পালা পালায় তাই না শুধু জিন শয়তান নয় মানুষ শয়তান দেখবেন কাফের যদি কোথাও কাফের আক্রমণ হয় মুসলিমদের উপর শুধু তাকবীরটা জোরে দিবেন দেখবেন যে তার কিয়ামত হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে কোনদিন মুসলিমের সামনে দাঁড়িয়ে থাকতে পারে না যদি তাকবীর দিয়ে এগিয়ে গিয়ে কাফের উপর হামলা করে জি আল্লাহ না করে এক পরিস্থিতি তৈরি হয় কিন্তু যদি কখনো প্রয়োজন হয় এই তাকবীর যে তাদের অন্তরে ভীতি সঞ্চার করে যার যেটা যে বাস্তব এতে কোনো সন্দেহ নেই জি তো তাকবীর সম্পর্কে বলছিলাম দলিল একটি করে শুধু বলে যায় পাঁচ নম্বর জিকির হচ্ছে ইস্তিগফার কি ইস্তিগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ইস্তিগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে কোনো বাক্য দিয়ে চান সে আস্তাগফিরুল্লাহ শুধু বলেন সংক্ষেপে শুধু এটি অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি বা আল্লাহুম্মাগফিরলি আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি আল্লাহুম্মাগফির বলছেন বা রব্বিগফিরলি 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 রব্বিগফির ওয়া আতুবু আলাই ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম কতগুলি তাহলে ইস্তিগফারের দোয়া আছে ক্ষমা চাওয়ার দোয়া আছে দেখেন তো দেখি জিকির আজকার আছে একটি হাদিস আবু দাউদ তিরমিজিতে রয়েছে এবং হাদিসটি সহি নবী সাল বলছেন মান কালা যে ব্যক্তি বলবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম
অতএব এখানে আল্লাহর কাছে ক্ষমাও চাইলেন আল্লাজি লা ইলাহা ইল্লাহু কালিমাত তাওহীদ লা ইলাহা তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জানো করলেন আর আল হাইয়ুল কাইয়্যুম যেই দুটো নামকে আল্লাহর কি বলা হয়েছে ইসমে আজম বলা সেই দুটো নামের ওসিলায় যখন আপনি আল্লাহর কাছে ইস্তিগফার করলেন আর তারপরে আল্লাহর কাছে তওবা ঘোষণা করলেন যে আল্লাহ তোমার কাছে ফিরে আসছি ওয়া আতুবু ইলাই গফিরাত যুনুবুহু তার গুনাহ ক্ষমা করে দাও maaf করে দেওয়া হবে ওয়াইন কান কদ ফাররা মিনা যাহ জিহাদের ময়দান থেকে যদি কাফেরদেরকে পিঠ দেখে পালিয়ে চলে আসে কবিরা গুনাহ জিহাদের ময়দান থেকে পালিয়ে আসা বড় কবিরা গুনাহ তারপরও কবিরা গুনাহ maaf হয়ে যাবে এই তওবা ইস্তিগফারে কিন্তু অন্তর থেকে সে আল্লাহ যা করেছি ভুল করেছে আর এমনটা করব না তাহলে ইস্তিগফারের ফজিলত সম্পর্কে জানলেন এছাড়া ইস্তিগফারের ফজিলতে ইস্তিগফার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার ভুল ভ্রান্তি হতেই আছে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনে 70 বারের বেশি ইস্তিগফার করতেন হাদিস রয়েছে 100 বার করিয়ে বলতেন তারপর আরেকটি হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলছেন যে এক মজলিসে বসে আছেন কিছুক্ষণ একটু পর পর কথা বলছেন আমাদের সাথে তার মাঝে বলছেন এখনো আরব দেশে আমলগুলি আছে আরবদের পরহেজগার মানুষের মজলিসে যদি বসে থাকে দেখবেন দুই চার পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যেই বারবার করে জিকির আজকার কথা বলছে জিকির আজকার শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি সৌদি আরবে যে প্রধান মুফতি ছিলেন তাকে সরাসরি দুইবার দেখেছি কাছে থেকে সাফা করেছি তো একটু আমাদের চাইতে যারা বেশি তার কাছে বসেছেন তাদের কথা তাদের বিবৃতি যে শেখ আমাদের প্রশ্ন উত্তর দিচ্ছেন কথাও বলছেন এর মাঝে মাঝেই তিনি তার যেন জবানটা নড়ছে সবসময় জিকির আজকার একটু বিরতি দিলে কথা একটু বন্ধ হয়েছে হ্যাঁ প্রশ্ন উত্তরটা দেওয়া হয়েছে জিকির আজকার লেগে আছে মানে জবান চলতি আছে হয় এলএম বিতরণে জবান চলতি আছে আর না হলে আল্লাহর জিকির আজকারে চলতে আছে নফল জিকির আজকারে চলতে আছে এলএম বিতরণ আল্লাহর জিকির হ্যাঁ এই যে এই জন্য মজলিসে জিকির বলা হয় দিনের আলোচনাকে কি বলা হয় মজলিসে জিকির বলা আর এই অর্থে কোরআনে কারীমকে জিকির বলা হয়েছে কারণ কোরআন হচ্ছে উপদেশ কোরআন হচ্ছে উপদেশ কোরআনের অনেকগুলি আয়াতে কোরআনে কারীমকে কি বলা হয়েছে জিকির বলা হয়েছে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন ছয় নম্বর জিকির ইস্তিআজা ইস্তিআজা মানে কে বলতে পারে না ইস্তিআজা ওটা তো সাইয়্যিদুল ইস্তিগফার ইস্তিআজা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইস্তিআজা মানে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ইস্তিআজা আউযু থেকে এসেছে হ্যাঁ মানে আল্লাহর কাছে কি চাওয়া আশ্রয় চাওয়া যে কোনো অনিষ্ট থেকে আশ্রয় জিন শয়তানের অনিষ্ট থেকে মানুষের আশ্রয় অনিষ্ট থেকে খারাপ মানুষের অনিষ্ট থেকে এমনকি মিন শাররি নাফসি আমি আমার খারাপই করি অনেক সময় আমি নিজে বুঝি না এইরকমটা জানেন এই জন্য আউযু বিকা মিন শাররি নাফসি সকালে সন্ধ্যা জিকির আজকার আছে না আউযু বিকা মিন শাররি নাফসি তারপরে আরো বেশি বলি যেটা হয়তো আপনাদের খেয়ালে নাই যে সুন্নতে খুতবা খুতবাতুল হাজায় কি রয়েছে ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরে আনফুসের না আমাদের নিজেদের অনিষ্ট থেকে নিজের ক্ষতি যদি নিজেই করেন তাহলে এই ক্ষতি থেকে বাঁচার কোনো উপায় নেই কিন্তু অন্য লোক যদি ক্ষতি করে তাহলে একটা ডিফেন্সের অবস্থা কারণ বুঝতে পারছে আমার ক্ষতি করছে কিন্তু নিজের ক্ষতি মানুষ যখন নিজে করে ও তো বুঝে না যে আমি নিজের ক্ষতি করছি যার ফলে তাদের বেঁচে থাকা খুবই মুশকিল যেমন যারা ধূমপান অভ্যস্ত মদ পান করে গাঁজা খায় নিজেকে ধ্বংস করে দিচ্ছে কিন্তু ছাড়তে পারছে না এইরকমই যে কোনো গোনা আমরা করছি অবুজ আমরা দিন সম্পর্কে ওই রকমে যদি গভীর জ্ঞান আল্লাহ ভীরুতা থাকতো তাহলে আমাদের যে কোনো গোনা আমাদের ক্ষতি করছে যে কোনো গোনা আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে জাহান্নামের কাছে করে দিচ্ছে জান্নাত থেকে দূরে সরিয়ে দিচ্ছে তাহলে এগুলো বুঝি না কেন আমরা আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে তো আউযু বিল্লাহি বা নাউযু বিল্লাহি আউযু বিল্লাহি মিন শাউ বা কি বলছিলাম বা নাউযু বিকা হ্যাঁ নাউযু বিন শুরুর ওয়া নাস্তাইনু ওয়াস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা আমাদের মন্দ আমলের খারাপ কর্মকাণ্ডের অনিষ্ট থেকে আশ্রয় চাইছি তাহলে শুধু আশ্রয় চাওয়া মানে জিন শয়তান থেকে আশ্রয় চাওয়া নাই আজকে দিমাগ থেকে কথাটি বের করে দেন কারণ আশ্রয় চাওয়ার কথা বললে মানুষ মনে করে জিন শয়তান থেকে শুধু
এই জন্য যে সব আশ্রয় চাওয়া, আশ্রয় চাওয়ার পরে ধারাবাহিক আমার তিনটি মনে হয় আলোচনা এর আগে, আজ কয়েক বছর আগে ইন্টারনেটে পাবেন, আশ্রয় চাওয়ার দোয়াগুলি সেখানে অধিকাংশ নিয়ে আসার চেষ্টা করেছি। তার মানে আল্লাহ আউযুবিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা মাবাতান, আল্লাহ সমস্ত প্রকাশ্য গোপনীয় ফিতনা থেকে তোমার আশ্রয় কামনা করছি, দুনিয়ার সমস্ত ফিতনা থেকে, অনেক সময় প্রকাশ্য অনেক সময় অপ্রকাশ্য গোপনে ফিতনা, এর মধ্যে চলে আসুন নারী ফিতনা চলে আসুন, পয়সার ফিতনা, আর আজকাল অধিকাংশ ধার্মিকদের ক্ষেত্রে বড়ই এটি হচ্ছে সিরিয়াস বিষয় যে নারী ফিতনাকে বাঁচিয়ে রাখবে আর পয়সার ফিতনাকে বাঁচিয়ে রাখবে। কারণ যখন দিনের খেদমত করতে যায় তখন অনেক জায়গায় মানুষ এই প্রভাবটা খুব পছন্দ করে, ওকে যেহেতু ভালোবাসে ও যা বলবে তাই শুনবে, পয়সা আর পয়সা, পয়সা আসছে ইসলামের নামে আসছে, বাইতুল মালের নামে আসছে, আর নিজের নামে হচ্ছে তো বড় পয়সার ফিতনায় পড়ে গেল। অথবা অনেক মেয়েরা চায় যে একটা নেক স্বামী চাই, সুতরাং এর দ্বারা ইসলামের যেহেতু কাজ হচ্ছে মাশাআল্লাহ ভালোই কাজ করছে, তখন ওর সাথে একটু কথা বলার সুযোগ নিতে চায়, ওর সাথে যোগাযোগের সুযোগ নিতে চায়। এখানে যদি ইমান দুর্বল হয়ে যায় তো নারী ফিতনায় লিপ্ত হয়ে যাবে, হবে না হবে না, যার ফলে এগুলো হচ্ছে বড় বিপজ্জনক ফিতনা। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। ইস্তিআজা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতে মিন শাররি মা খালাক, যা আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত আল্লাহর সৃষ্টি, আল্লাহ ছাড়া যা কিছু আছে পৃথিবীতে সবই আল্লাহ সৃষ্টি। এই দোয়াটি তাহলে কত গুরুত্বপূর্ণ, চিন্তা করুন তো দেখি এই জিকিরটি। এই মর্মে হাদিসটি রয়েছে খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলছেন সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, মান নাযালা মানজালান, কেউ যদি কোনো জায়গায় অবতরণ করে, কোনো জায়গায় আসলেন, অবতরণ করা মানে এই নয় যে গাড়ি থেকে নামলেন, হ্যাঁ হ্যাঁ, অথবা ফ্লাইট থেকে নামলেন, না না না, আপনি কোন একটা হোটেলে নামলেন, আপনি ইসলামিক সেন্টারে ঢুকলেন, আমি আমার অফিসে ঢুকলেন, অভ্যেস করে নিয়েছেন আলহামদুলিল্লাহ বেশিরভাগ, ইল্লা মাশা আল্লাহ, যে কোনো জায়গায় নামলাম আমি, এমনকি বাসায় ঢুকলাম, বাসায় অনিষ্ট থাকতে পারে না, হ্যাঁ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিন শাররি মা খালাক, জি, একমাত্র মসজিদ যাওয়ার ক্ষেত্রে থেকে পড়বো না, কারণ মসজিদ বিশেষ আল্লাহর ঘর, আর মসজিদ যাওয়ার ক্ষেত্রে সুন্নতি দোয়া আছে, সুতরাং ইজতিহাদ করে সেখানে শুরু করলে হবে না যে মসজিদে ঢুকে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিন শাররি মা খালাক, ঠিক না। কিন্তু মসজিদও যদি কোনো দুশ্মন থাকে যে আমার গ্রামে দুশ্মন আছে, আমাকে খুঁজছে এবং আমার ক্ষতি করার চেষ্টা করছে, কি জানো মসজিদও মেরে দিতে পারে, তাহলে বলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিন শাররি মা খালাক, কোনো অসুবিধা নেই, এই নিয়ত। তো বলছেন যে কোনো জায়গায় কেউ নামলো আর তারপরে বললো আউযু বিকালিমাতিল্লাহ, আল্লাহর পূর্ণাঙ্গ বাণীর মাধ্যমে আশ্রয় কামনা করছি, তাহলে আল্লাহর আশ্রয় নয়, আল্লাহর কালেমাত, আল্লাহর কালেমাত ও আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, আল্লাহর গুণ, যেমন আল্লাহর কাছে আশ্রয় নেবেন তেমনি আল্লাহর রহমানের কাছে আশ্রয় চাইছি, আল্লাহর রহমতের আশ্রয় নিচ্ছি, হ্যাঁ, আল্লাহর কুদরতের আশ্রয় নিচ্ছি, বলা যায়, এগুলি আল্লাহর সিফাত। তো আল্লাহর পূর্ণাঙ্গ বাক্যের বা কালেমাতের আশ্রয় গ্রহণ করছি কি থেকে, মিন শাররি মা খালাক, যা কিছু আল্লাহর সৃষ্টি সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে। সূরা ফালাক পড়ে দেখুন তো, কুল আউযু বিরাব্বিল ফালাক, কি থেকে, মিন শাররি মা, এই মিন শাররি মা খালাক থেকে এই দোয়াটি নেওয়া হয়েছে, এখানে রয়েছে মিন শাররি মা খালাক, আর সূরা ফালাকে রবের যিনি ভোরের রব তার আশ্রয় গ্রহণ করছে কি থেকে, মিন শাররি মা খালাক, তার সৃষ্টির অনিষ্ট থেকে। অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, যখন সন্ধ্যা লেগে আসে রাতের অন্ধকারে আরো অনিষ্ট ক্ষতি বেড়ে যায় মানুষের, হ্যাঁ, সুতরাং বিপদ বেড়ে যায়, সুতরাং রাতের অন্ধকার থেকে, আর তারপরে অমিন শাররি, হ্যাঁ, অমিন শাররি নাফাযাতি ফিল উকাদ, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, কমল নাকি না, ঠিক আছে, মিন শাররি মা খালাক, অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অমিন শাররি নাফাযাতি ফিল উকাদ, নাফাযাতি ফিল উকাদ মানে জাদু, জাদুকর জাদুকারিনী, মহিলা বেশি জাদু করে সেজন্য, আর জাদু হয় ফুক দিয়ে, এই জাদু থেকে, জাদুর অনিষ্ট থেকে। তাহলে চিন্তা করেন সূরা ফালাক পড়লে মানে জাদু এবং জাদুকর অনিষ্ট থেকে আপনি কি করলেন, আশ্রয় চেয়ে নিলেন আল্লাহর কাছে। অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর হিংসুক, যখনই আল্লাহ হিংসা করুক না কেন, প্রতিবারে আল্লাহ আমি যখন ঘুমিয়ে আছি, হ্যাঁ, তোমার জিকির আজকার থেকে গাফিল আছি, তখন হয়তো আর হিংসা করতে পারে, আল্লাহ সে অনিষ্ট থেকে রক্ষা করি,
তারপরে হিংসা, এক তো হিংসা বিভিন্ন রকমের নিয়ামতের উপর হিংসা, আর এক হিংসা হচ্ছে বদনজর। তাহলে মিনসার হাসেদিন ইজা হাসাদ, আপনি বদনজর অনিষ্ট থেকে আল্লাহকে আশ্রয় চেয়ে নিলেন। এগুলো হচ্ছে আল্লাহর জিকির, এগুলো হচ্ছে আল্লাহর জিকির। তো এইটি হচ্ছে আল্লাহর জিকির সংক্ষিপ্ত। আল্লাহর জিকির ইস্তেআজার বা আশ্রয় কামনার হচ্ছে আউযুবিল্লাহ। নিয়ামত কোনো জায়গায় কোনো কিছু খারাপ দেখলেন কি বলছেন? আউযুবিল্লাহ, আল্লাহর পানা, আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি, আল্লাহ আমাকে আশ্রয় দেন। সহিহ মুসলিমের হাদিস ছিল এটি। সাত নম্বর জিকির কি হতে পারে? আউযুবিল্লাহর পরে। এই জন্য কোরআনে কেমন তেলাওয়াত যখন শুরু করবেন, কোরআন থেকে হেদায়ত নেওয়ার জন্য তেলাওয়াত করছেন, কোরআন থেকে হেদায়ত নেওয়ার জন্য, আলো নেওয়ার জন্য আপনি কোরআনের তরজমা তফসির পড়তে যাচ্ছেন, কিন্তু সেখানে বাধা দিবে জিন শয়তান এক নম্বরে, আর মানুষ শয়তানও বাধা দিতে পারে। যেই জন্য কি করছেন, বিশেষ করে জিন শয়তান বাধা দিলে দেখতে পাই না। জিন শয়তান ইমান ইসলামের ক্ষেত্রে যখন বাধা দেয় লুকিয়ে, আত্মগোপন করে বাধা দেয়। মানুষ শয়তান যদি খারাপ সাথী সঙ্গী থাকে, চল কোরআন পড়তে হবে না, এই তো কি ইসলাম আওয়াজ শুনছি, চলো কোনো জায়গায় পাপের জায়গায় নিয়ে যাচ্ছে হয়তো, তবু দেখতে পাচ্ছেন, কিন্তু ওটা দেখা যাচ্ছে, কিন্তু জিন শয়তানকে দেখা যায় না। সেজন্য বিশেষ করে আউযুবিল্লাহি মিনাশ শয়তান, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করে আমি কোরআনের শিক্ষা শুরু করছি বা কোরআনের অধ্যয়ন শুরু করছি। তারপরে কি বলবেন? যে কোনো ভালো কাজে শুরু করবেন তো বিসমিল্লাহ বলবেন। তো সাত নম্বর জিকির হচ্ছে বিসমিল্লাহ, তার বিসমিল্লাহ বলা জিকির। এই জন্য কোন আপনার বাচ্চা আছাড় খেয়ে পড়তে যাচ্ছে, বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে, হাদিসে আছে। যে কোনো কাজের ক্ষেত্রে খাওয়া দাওয়া করছেন, বিসমিল্লাহ আল্লাহর জিকির, এই আল্লাহর জিকিরের ফায়দা। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন, জিন শয়তান আর খাওয়ার সুযোগ পেল না আপনার সাথে। বাড়িতে ঢুকছেন আপনি, কি বলবেন? বিসমিল্লাহ। আর জিন শয়তান বাড়িতে ঢুকতে পারলো না, কিন্তু জানালা সন্ধ্যা লেগে এসছে, জানালাটা বন্ধ করছেন, হাদিসে আছে, বা নিজের দরজা বন্ধ, রাতে ঘুমাতে যাচ্ছেন আপনার দরজাটা বন্ধ করছেন, আপনি গেট বন্ধ করেন, বিসমিল্লাহ অভ্যাস করে নেন। আলহামদুলিল্লাহ অভ্যাস করে নিয়েছি, দরজাটা বন্ধ করলে বিসমিল্লাহ বলি, জানালাটা বন্ধ করলে আমি বিসমিল্লাহ বলি, কারণ এই জানালা দিয়ে, এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারে, সেটা বিসমিল্লাহ। আর এই জানালা দিয়ে ঢুকতে পারবেন না, এই দরজা দিয়ে ঢুকতে পারবেন না। জি, শয়তানের সামনে, শয়তানে ঢোকার জন্য খোলা জায়গা লাগে না, কিন্তু এই যে পড়িয়ে নিলাম, এতে কি হয়ে গেল, আমার এবং আমার পরিবার, আমার বাড়ির কি হয়ে গেল, সুরক্ষা ব্যবস্থা হয়ে গেল। তো বিসমিল্লাহ বলা। জি, ওমর বিন আবি সালামা একজন ছোট্ট সাহাবি, জি সাহাবি, ছোট বাচ্চা ছিলেন সেই সময়, মাত্র 6 বছর 7 বছর বয়সের। বলছেন, কুনতু ফি হিজরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করলেন আবু সালমার ইন্তেকালের পরে, তখন এই বাচ্চাটিকে নিয়ে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা স্বামীর বাড়িতে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসেছিলেন। তো বলছেন যে আমি তখন খেতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্লেটে বসে, জি আম্মার সাথে থাকতাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে মানুষ হয়েছি, ওয়াকানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা, আমি যখন খেতাম, প্রথম প্রথম খেতে লেগেছি, তো আমার হাত একবার এদিকে একবার এদিকে ছো মারছে, এইদিকে এইদিকে ওইদিকে, ছোট বাচ্চা যেমন করে, যেটা ভালো লাগে ওইটাকে উঠিয়ে তাড়াতাড়ি খায়, এইরকম করছিলাম। ফাকাল আলী তখন আমাকে বললেন আদব শিখানোর জন্য, ইয়া গোলাম, হে বালক, হে বৎস, সাম্মিল্লাহ, প্রথম জিকির কি করো, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো, নাহলে তোমার সাথে শরীর হয়ে যাবে। ও কুলবি আমিন, আর ডান হাতে খাও, একবার এইদিকে একবার ওই দিকে, এরকম ডান হাতে বাম হাতে এরকম করিও না। আমাদের অনেকে মুসলিম সমাজের খায় তো ডান হাতে, কিন্তু পান করাটা হচ্ছে বাম হাতে, এমনটা যেন না হয়। অনেক সময় আজকাল আরব দেশে থাকেন, আরব দেশে এদিকে একটা স্যান্ডউইচ খাচ্ছেন, হ্যাঁ, বা শাওয়ারমা খাচ্ছেন, আর ওইদিকে কি করছেন, একটা জুসও টানছেন বা 7-Up টানছেন, তখন কি করেন? হ্যাঁ, অনেকেই হয়তো ডান হাতে ধরে নিয়েছে 7-Up-টা, আর বাম হাতে হ্যাঁ স্যান্ডউইচ কামড় দিচ্ছে, খেয়াল করেন না কিন্তু। অথবা এর বিপরীত করছেন, দুটো এক হাত দিয়ে দুটো করবেন, এরপর খুব কম পাবেন কিন্তু। হ্যাঁ, দুটো জিনিস আছে, হ্যাঁ, একটা জুস আর একটা হচ্ছে আপনার শর্মা বা স্যান্ডউইচ আছে, আর স্যান্ডউইচটা খাচ্ছেন আবার রাখছেন, তারপরে আবার জুসটা ডান হাতে নিচ্ছেন, এইরকম লোক পাওয়াই মুশকিল হবে। একমাত্র কোরআন সন্না ভিত্তিক ভালো ইসলাম জানা লোক এবং আমল আলা লোকই ওইরকম হইতে পারে, নাহলে অনেকে অজান্তেই কাজটি করছেন কিন্তু। এইদিকে একটা কামড় দিচ্ছি ডান হাতে, তো স্যান্ডউইচটা কামড় দিচ্ছি, আর এইদিকে সেটা করতে নিচ্ছে, অথচ নামাজি লোক হয়েছে, বেখেয়াল থাকার কারণে, গাফিলতির কারণে।
তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ডান হাতে খাওয়া কুল মিম্মা ইয়ালিক আর তোমার সাইড থেকে খাও একবার এদিক একবার ওদিক ওদিক হাত মারিও না অন্যের দিক থেকে খাও না নিজের সাইড থেকে খাও সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস আট নম্বর জিকির কি হতে পারে তখন তো বিরান খুলে গেছে মেলা গুলো জিকির আজকার শুনলেন হ্যাঁ তাহলে কি হতে পারে হাওকালা হাওকালা কাকে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাওলা হয়েছে লা হাওলা থেকে আর ওয়ালা কুওয়াতা কুওয়া থেকে লওয়া হয়েছে তালা দিয়ে দুটো কে কি করা হয়েছে এটা হচ্ছে এটাকে বলা হয় যেটা আজকালকার ইংলিশের ভাষায় শর্ট ফর্ম বলা হয় শর্ট ফর্ম বুঝেন তো হ্যাঁ বিএ ব্যাচেলর অফ আর্টস ওই রকমই হচ্ছে হাওকালা জি তো হাওকালা মানে হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা এটা জিকির না গুরুত্বপূর্ণ জিকির জি গুরুত্বপূর্ণ জিকির এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে আর এর উপকারিতা অনেক বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা বিশেষ করে বালা মুসিবতের সময় দুশ্চিন্তার সময় আপনি আপনার কাজ করলেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না আল্লাহ আমার কাজ আমি করলাম তোমার কাজ এখন তুমি করো রব্বুল আলামিন আমার আর কোনো ক্ষমতা নেই জি যেন আপনি সমস্ত ক্ষমতা হ্যাঁ কার হাওলা করে দিলেন আল্লাহর হাওলা করে দিলেন যে আল্লাহ আমার কোনো ক্ষমতা নেই তোমার ক্ষমতা ছাড়া কাজ শুরু করার আগেও এবং কাজ করার সময়ও এবং কাজ করার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আলা আদুল্লুকা আলা কালিমাতিন মিন কুনুজিল জান্নাহ তোমাদেরকে কি বলে দেব তোমাকে কি বলে দেব আবু মুসা আশারীকে বলছেন জান্নাতের ভান্ডারের একটি ভান্ডার সম্পর্কে এমন একটি বাক্য যেটি জান্নাতের হচ্ছে কনজ মানে হচ্ছে ভান্ডার অন্য রওয়ায়েতে রয়েছে আও আলা কানজিম মিন কুনুজিল জান্নাহ জান্নাতের ভান্ডার সমূহের একটি অন্যতম ভান্ডার সম্পর্কে বলে দেব নাকি ফাকুলতু বালা আবু মুসা আশারী বলছেন আমি বললাম যে হ্যাঁ অবশ্যই বলে দেন ইয়া রাসূলুল্লাহ ফাকাল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সম্পর্কে কিছু জয়ীফ হাদিসও রয়েছে কিন্তু সেগুলি দিয়ে যাব না সেই জয়ীফ হাদিসে বলা হয়েছে যে তার 100 এর বেশি তাতে উপকারিতা রয়েছে তার মধ্যে সবচেয়ে নিম্ন হচ্ছে দুশ্চিন্তা কিন্তু হ্যাঁ অবশ্য দুশ্চিন্তা দূর হয় মানুষ যখন অন্তর থেকে অর্থ বুঝে জিকির আজকার করবে কিন্তু অর্থ বুঝে অর্থ বুঝে যখন প্রত্যেকটা জিকির পড়বেন অবশ্যই দুশ্চিন্তা দূর হবে সেটার জন্য এই জয়ীফ হাদিসের কোনো প্রয়োজন করে না এমনিতে জিকিরের বহু উপকারিতা রয়েছে তার একটি নয় নম্বর জিকির নয় নম্বর জিকির কি হইতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করা দুরুদ ও সালাম জিকির না নবীর ওপর দুরুদ সেই জন্য কখন আপনারা চিন্তা করেন এটা জিকির কিন্তু কার কাছে চাইছেন এটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহ তুমি রহমত বর্ষণ করো কার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা রসূলের প্রতি সালাত পেশ করো আল্লাহ বলছেন তোমরা সাল্লু আর আমরা বলছি আল্লাহুম্মা সাল্লি তুমি সাল্লি আলা মুহাম্মদ কেমন কথা হলো আল্লাহ একটা হুকুম করছে ওই হুকুমটা আল্লাহকে যেন করছি বুঝতে পারছেন কথা না পারছেন না এখানে রহস্যটা কি আছে জানেন রহস্য হচ্ছে আল্লাহ আমাদেরকে বলছেন যে তোমরা নবীর জন্য সালাত পেশ করো মানে রহমতের দোয়া করো রহমতের দোয়া করো রহমত আসলে রহমতের দোয়া এটা ভাব অর্থ শাব্দিক অর্থ সালাত পেশ করো সালাতের মালিক রহমতের মালিক কে রহমতের মালিক আল্লাহ আর আমাদেরকে নবীর জন্য রহমত কল্যাণ সার্বিক কল্যাণ চাইতে বলছেন তখন আল্লাহকে যেন আমরা বলছি এই দুরুদ পেশ করার মাধ্যমে যে আল্লাহ আমাদের তো রহমতের কোনো ক্ষমতা নেই এই রহমতের মালিক তো তুমি সালাত ও সালাম শান্তির মালিক তো তুমি সুতরাং আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ তুমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত এবং শান্তি বর্ষণ করো সালাত নবীর প্রতি পেশ করা হচ্ছে তাহলে আল্লাহর একটি গুরুত্বপূর্ণ জিকির এই মর্মে হাদিস রয়েছে সহিহ মুসলিমে মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা কেউ যদি একবার নবীর প্রতি সালাত পেশ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িকা মুহাম্মদ যেভাবে হোক না কেন দুরুদ ইব্রাহিম জরুরি নয় তাহলে সাল্লাল্লাহু আলাইহি বিহা তার বিনিময়ে আল্লাহ 10 গুণ আল্লাহ রহমত বর্ষণ করবেন 10 গুণ আল্লাহ রহমত বর্ষণ করবেন একবার করলে কয় নম্বর হলো টি 10 নম্বর যেটি সবচেয়ে উত্তম জিকির তা হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত শুধু শব্দের তেলাওয়াত নয় অর্থেরও তেলাওয়াত কোরআনে কারীম বুঝে পড়া এবং কোরআনে কারীম থেকে এলেম চর্চা করা জ্ঞান অর্জন করা আর যারা পারছেন না একবারে
তেলাওয়াত করেন, শুধু যদি তেলাওয়াত করেন সেটিও আল্লাহর জিকির, কারণ কোরআনে কারিমকে অনেকগুলি আয়াতে আল্লাহ জিকির বলা হয়েছে। আর কোরআন হচ্ছে উপদেশ, আর জিকিরের একটি অর্থ যেমন স্মরণ করা, তেমন জিকির আরেকটি অর্থ হচ্ছে উপদেশ। জিকির মানে হচ্ছে ওয়াজাক্কির, স্মরণ করিয়ে দাও, যাকজাক্কির উপদেশ দাও, জি ফাজাক্কির ইন্না ফাতি জিকরা উপদেশ দাও, ওয়া ইন্নাহু লা যিকরুন লাক, আল্লাহ বলেন হে নবী এই কোরআন হচ্ছে তোমার জন্য উপদেশ, ওয়ালি কওমিকা তোমার জাতির জন্য উপদেশ। তো কোরআনে কারিমের তেলাওয়াত হচ্ছে আল্লাহর জিকির, যেটি 10 নম্বরে আপনাদের সামনে পেশ করলাম। এই মর্মে বহু আয়াত হাদিস রয়েছে যে কোরআনে কারিম আল্লাহর জিকির, তার মধ্যে একটি হাদিস সুনান নাসাঈ ইবনে হিব্বানে রয়েছে, যে হাদিসটি আয়াতুল কুরসি সম্পর্কে রয়েছে, এটা বলি, কারণ আয়াতুল কুরসির জিকিরটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি জিকির। জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা আয়াতুল কুরসি দুবারা করলে সালাতের মাকতুবা, কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে তার ফজিলত কি, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামুত, মরণ ছাড়া তাকে জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না। এছাড়া যদি ঘুমাবার আগে যদি আয়াতুল কুরসি পড়ে, এটা জিকির না? হ্যাঁ, ঘুমাবার জিকিরে একটি জিকির এই না যে আয়াতুল কুরসি পাঠ করেন, তাহলে এটাও জিকির। আয়াতুল কুরসি যদি ঘুমাবার আগে পড়েন তাহলে তার ফজিলত সম্পর্কে সহিহ বুখারী হাদিস রয়েছে, লাম ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফেজুন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তোমার সিকিউরিটি হিসাবে প্রস্তুত থাকবে, ওয়ালা ইয়াকরুবুকা শাইতানুন, শয়তান তোমার কাছে আসতে পারবে না, হাত্তা তুসবিহা সকাল হওয়া পর্যন্ত। তো এই আয়াতুল কুরসি এছাড়াও সূরা বাকারা, অন্যান্য সূরা বা যে কোনো কোরআনের যে কোনো আয়াতেরই বরকত রয়েছে, সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ জিকির। এই 10 রকমের জিকির এই অল্প সময়ের ভিতরে আপনাদের সামনে পেশ করলাম। এক একটি জিকির নিয়েও যদি আলোচনা করা যেত, এক এক ঘন্টা করে বা তার বেশি আলোচনা কোরআন এবং হাদিস সের আলোকে করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যেন উপকারী জ্ঞান দান করেন এবং আমল করার তৌফিক দান করেন, ভালো কথা কাজের দিকে মানুষকে আহ্বান করার তৌফিক দান করেন, দিনের উপর আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম ভাই বোনদেরকে যেন অটলতা দান করেন, রমজানের পরও সারা জীবন যেন আল্লাহর ইবাদত বন্দেগী চালিয়ে যেতে পারি, আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে আর অনিষ্ট থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।